আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। এবং তোমরা যারা ডিগ্রি 2019-20 সেশনের ভাই বোন আছো, এখানে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা, তোমরা যারা যারা ডিগ্রি 2019-20 সেশন আছো, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ লেটার। লেটারটা হচ্ছে, রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অ্যান্ড অ্যাডভাইসিং হিম টু নট টু স্মোক। অর্থাৎ এটা হচ্ছে ধূমপানের খারাপ দিক, ক্ষতিকর দিক, এটা তোমার ছোট ভাইকে উপদেশ দিয়ে, ধূমপানের অপকারিতা বা খারাপ দিক সম্পর্কে তোমার ছোট ভাইকে একটা হচ্ছে নির্দেশনা দিয়ে একটা পত্র লেখা। আমি আজকে মূলত হচ্ছে একটা পত্র লেখার যে 6টি অংশ থাকে, কী কী অংশ সেটা দেখাবো, এটা আজকে বিশদ আলোচনা করবো না। এবং এটার একটা শর্টকাট টেকনিক আমাদের বইতে দেয়া আছে, এটা তোমরা পড়ে নেবা। শুরুতেই এখানে একটা জায়গার নাম দিতে হবে, ধরো রংপুর থেকে, ঢাকা থেকে, দিনাজপুর থেকে, নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে, তুমি যেখান থেকে লিখো এখানে শুরুতে একটা জায়গার নাম। এরপর একটা দেখো, ফাইভ মার্চ টু থাউজেন্ড এইটিন, তাহলে আমরা এখানে দেখো একটা তারিখ দিয়েছি, তোমরা শুরুতেই এখানে জায়গার নাম দেওয়ার পর একটা তারিখ দিবা। এরপর হচ্ছে মাই ডিয়ার রেবেল রুবেল অথবা মাই ডিয়ার ফাদার মাদার সিস্টার, এখানে সম্বোধন সূচক মাই ডিয়ারটা ব্যবহার করবা আর এখানে ক্ষমাটা ইউজ করবা। এরপরে দেখো অ্যাট পাস্ট টেক মাই সালাম বা লাভ, এরকম কিছু দিয়ে প্রথমে শুরুটা করতে হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো লাস্টে একটা, এটা একটা পার্ট, এটা কিন্তু একটা পার্ট, এবং এইখানের যে অংশটা আছে মাঝখানের এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে তোমার বর্ণনা, তোমার চিঠিটা কী নিয়ে কথা বলতেছো, কী নিয়ে আসতেছে পরীক্ষার প্রশ্ন, এটা এখানে তোমাকে ডিসকাশন করতে হবে। আর শুরুতে যে প্যারাগুলা থাকে, লাইনগুলা, এটা হচ্ছে তোমার সম্বোধন সূচক, প্রথমে শুরুতে সালাম আদাব নমস্কার বা ভালো কেমন আছো সবাই এটা জিজ্ঞাসা করা। লাস্টে হচ্ছে তোমার বিদায় নেওয়ার পালা, যেমন হচ্ছে এখানে লেখা আছে নো মোর টুডে আজ আর নয়, আই প্রে টু অলমাইটি ফর ইউর রেডিয়েন্স ফ্রম ইট। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ধরো এটা তোমার জন্য দোয়া থাকলো বা আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা, তোমার ছোটো ভাই বোনদের জন্য সালাম বা ভালোবাসা শুভেচ্ছা, এরকম বলে এটা কিন্তু চিঠিটা শেষ করতে হয়। এরপরে লাস্টে যে চিঠিটা লিখবে তার নাম, ধরো ইমদাদুল কবির এখানে লেখা আছে, যেই চিঠিটা লেখো এখানে তার এখানে নামটা লিখতে হয়। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার স্ট্যাম্প লেখা, এখানে একটা স্ট্যাম্প দিতে হবে। স্ট্যাম্পে একদিকে হচ্ছে ফ্রম, একদিকে হচ্ছে টু। ফ্রম হচ্ছে যে পাঠায়, টু হচ্ছে যার কাছে চিঠিটা যাবে, ফ্রম হচ্ছে যে লিখতেছে, যার লিখতেছে যার কাছ থেকে যাবে তার নাম এবং ঠিকানা অ্যাড্রেস এখানে লিখতে হবে, আর টু হচ্ছে যার কাছে চিঠিটা পাঠানো হচ্ছে তার কাছে এখানে তার নাম এবং অ্যাড্রেস হবে। এই হচ্ছে মোটামুটি একটা চিঠির মোটামুটি অংশ। আশা করি আমাদের যে বইটা আছে, বইটার শর্টকাট টেকনিকটাও যদি তোমরা পড়ো তাহলে হবে, এবং সাজেশন ভিত্তিক যে লেটারগুলো দেওয়া আছে বই থেকে, এখান থেকে 10 থেকে 10ই কমন পাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কোন কোন আইটেমগুলোর শর্টকাট টেকনিক বা ট্রিক্সগুলো তোমরা পাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।